he will have eaten two times ko he will have eaten he will have eaten very good mu lekhi thi bi ithi bi i shall have written two times ko i shall have written i shall have written very good tumhe lekhi thi bo you will have written two times ko you will have written

एवं आस प्रश्न सूचक वाक्य सामिल ना तार सूत्र है वाक्य आरंभ में विल लगे तापर सब्जेक्ट और भर्ब रो थर्ड फॉर्म लिखा मु खाई थी की शाल आई हाव इटेन टू टाइम्स को शाल आई हाव इटेन शाल आई हाव इटेन वेरी गुड तुम्हें खाई थी की विल यू हाव इटेन टू टाइम्स को विल यू हाव इटेन विल यू हाव इटेन वेरी गुड से खाई थी बके विल ही हैव ईटन टू टाइम्स को विल ही हैव ईटन विल ही हैव ईटन वेरी गुड मु लिखी थी बीके शैल आई हैव रिटन टू टाइम्स को शैल आई हैव रिटन शैल आई हैव रिटन वेरी गुड तुमे लिखी थी बके विल यू हैव रिटन टू टाइम्स को विल यू हैव रिटन विल यू हैव रिटन वेरी गुड से लिखी थी बके

তালে উইল বা শাল লিখি তারপর হাফ বিন লিখি তারপর আইন জিলে গুঁতে তারপর মুখাই অস্তি আই শাল হাফ বিন ইটিং টু টাইমস কু আই শাল হাফ ইটিং আই শাল হাফ ইটিং ভেরি গুড আমি উই শাল হাফ ইটিং টু টাইমস কু উই শাল হাফ বিন ইটিং উই ইটিং ভেরি গুড মু আই শাল হাফ বিন রিডিং টু আই শাল হাফ বিন I shall have been reading. Very good. अम्मे मने पढ़ी हुई थी वो। We shall have been reading. Two times को। We shall have been reading. We shall have been reading. Very good. ए बस नाश्ते से चुका बात करे समझ लेवा। सूत्र है ना? will not have been plus ing. मु खाई असु नॉट ही बी। I shall not have been eating. Two times को।

आंबे माने खाई आसु थिबु के शाल वी हैव हाँ बीन ईटिंग टू टाइम्स को शाल वी हैव बीन ईटिंग शाल वी हैव बीन ईटिंग वेरी गुड से पढ़ी आसु थिबु के विल शी हैव हाँ बीन रीडिंग टू टाइम्स को विल शी हैव बीन रीडिंग विल शी हैव बीन रीडिंग वेरी गुड आंबे माने पढ़ी आसु थिबु के शाल वी हैव हाँ बीन रीडिंग टू टाइम्स को शाल वी हैव हाँ बीन रीडिंग शाल वी हैव बीन रीडिंग वेरी गुड এবার সে ফিউচর টেনসর কেতক বিশেষ বাক্য অনুবাদে সামিল হবা পিলা মানে গোটি কথা মনে রকি সবুত্রে এইভাবে সূত্র লাগে না কতক জায়গায় কিছু পরিবর্তন বি ঘটে যেমি কি পূর্বরু ধার্য বা যোজনা হয়েমি গোটে ঘটনা তাপ আমি কোন করিবা সিম্পল ফিউচর নাই কোন করিবা সিম্পল প্রেজেন্ট করিবা অর্থাৎ আগুর যদি কোনসি কথা যোজনা হয়েছি যে এইটা অমুক দিন ঘটবে সেক্ষেত্রে আমি সিম্পল ফিউচর নকি সিম্পল প্রেজেট করা একজাম্পল দেখা মো ভীর বহ আসাল এটি কোণ হল ভৌণী ববাহটা আগুর হয়েছি তেম আমি মাই সিষ্টার্স ম্যারেজ উল বি হেল্প টুমর কেবানাইবানাই না এটা ধার্য হয়েছে আগুর আমি কেবা মাই সিষ্টার্স ম্যারেজ টেকস প্লেস এটি কম হব না সিম্পল প্রেজেন্ট কু পে সে দেখা প্রধানমন্ত্রী এ মাছ কোড়ি তারিখে পুরি পরিদর্শন আসবে এটি কোণ হা কোড়ি তারিখে প্রধানমন্ত্রী আসবেটা তেমন আগুয়া যোজনা হয়েছে এই ক্ষেত্রে আমি আপ ফিউচর করি সিম্পল পেজেন্ট পকাইবা দ্য প্রাই মিনিটর ভিজিটস পুরি অন দোয়টিএথ অফ দিস মন্থ আছে সূত্র কে পূর্ব ধার্য বা যোজনা বা স্থির হয়ে ভবিষ্যত কাজ বা ঘটনা মধ্য ফিউচর প্রোগ্রেসিভ হব না সেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ যাব কেমি দেখ আস্ত আমি আপনি মুখ্যমন্ত্রী ভেটবা যাচ্ছ এক্ষেত্রে কম হাল মানে আমি কোবা টুমর টুমর মানে আমি ভাবুতাম ফিউচর হব সিম্পল ফ্যুচর নাই এটি হব প্রেজেন্ট প্রোগ্রেসিভ কিনা এগুলো যোজনা হয়েছে তেমন আমি কেবা উর গোয়িং টু মিট দ চিফ মিনি টুমর আতপ্রকাশ দুইটি ভবিষ্যৎ কাল ক্রিয়া থাক গোটি সেতবে হুয়ে যদি ই শব্দ যদি লাগুব ତେବେ ହୁଏନ୍ ଆଉ ଇଭ୍ ଥିବା ବାକ୍ୟକୁ ସିମ୍ପଲ ପ୍ରେଜେଣ୍ଟ କରିବ ଅନ୍ୟ ଅଂଶଙ୍କୁ ଫ୍ୟୁଚର୍ କରିବ ଆଉଥରେ କହୁଛି ଗୋଟେ ବାକ୍ୟର ଦୁଇଟି ଭବିଷ୍ୟତ କାଳେକ୍ରିୟା ଥିବ ଗୋଟିଏ ଗୋଟିକରେ ଯେତେବେଳେ ବା ଯଦି ଅର୍ଥାତ୍ ହୁଏନ୍ ବା ଇଭ୍ ଲାଗିଥିବ ତେବେ ହୁଏନ୍ ଇଭ୍ ଥିବା ବାକ୍ୟ ଅଂଶକୁ କ'ଣ କରିବ ଯେକୌଣସି ବାକ୍ୟର ହୁଏନ୍ ଇଭ୍ ଥିବା ବାକ୍ୟର কু কম করব না তার প্রথম অংশ যেতে হুয়ে ইফ দিব সে পটক সিম্পল প্রেজেন্ট করব এবং অন্য অংশকে ফিউচার করব বর্তমানে সে উদাহরণ দেখবা যদি বর্ষা হব এটি কোণা যদি মানে ইফ সে আসবে না দিটা ঘটনা ঘটলা যদি বর্ষা হব সে আসবে না তে আমি কহলে কোণ ইভ লাগি পটোটা আগে সিম্পল প্রেজেন্ট করা তে আমি কে ইট রেঞ্স আমি কিন্তু ইট ইট উল্ রেন আমি কেমন ই পিট রেঞ্স তাপটাক আমি ফিউচর করা দে উইল নট কম সে আসবে না তাহলে ই পিট দে নট কম আছে তুমি যেতবে স্কুলের পৌঁছব এ বন্ধ হয়ে সব দিটা ভবিষ্যৎ কে আছে কিন্তু যেতবে লাগিজি তেমন আমি জানি হুয়ে পটোটা আমি কনার সব সিম্পল প্রেজেট করা তেমন আত্মিত পটাক আমি ফিউচার করা এই ক্ষেত্রে আমি করা হেন ইউ রিচ দ স্কুল এটি সিম্পল প্রেজেন্ট রাখা হেন ইউ রিচ স্কুল

तुरंत जो गजग